হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফ্লেভার্স। আজকে আমি বানাবো বারবিকিউ চিকেন উইংস। তো দেরি না করে চলুন দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানাই। 100 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, দেখুন স্কিন সমেত আমি উইংস কিনে নিয়েছি, বাজারে এরকম কিনতে পাওয়া যায়। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, আমি এক চামচের কাছাকাছি লবণ দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, আমি এখানে 5 টাকার একটা প্যাকেট নিয়েছি, পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য সয়া সস এর মধ্যে দিয়ে দেবো, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এটা আমাদের রেডি হয়ে গেল, এটা ম্যারিনেট করার দরকার নেই, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি ও বাকি প্রসেসের দিকে যাচ্ছে। মাংসে যা যা মাখানো সেগুলো মাখিয়ে আমি রেখে দিয়েছি, এবারে চলুন শুকনো ব্যাটারটা রেডি করে নিই। তো প্রথমে দিয়ে দেবো ময়দা, তারপরে দিয়ে দেবো যতটা ময়দা ততটা পরিমাণই কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবারে যে মাংসগুলো নিয়েছিলাম সেগুলো এর মধ্যে এইভাবে মাখিয়ে নিয়ে হালকা ঝেড়ে ফ্রাই করে নেব। তো চলুন মাংসগুলো ফ্রাই করে নিই, তারপরে বাকি প্রসেসের দিকে যাব। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, এবারে আমি এগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। তো বাকিগুলো এইভাবে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ মতো বাটার, ওতে দিয়ে দেবো 1 কাপের একটু কম বারবিকিউ সস, এটাই হচ্ছে এর মেন ইনগ্রিডিয়েন্টস। দিয়ে দেবো অল্প একটু রেড চিলি সস, 2 চামচ মধু, একদম লো ফ্লেমে 5 মিনিট এটাকে রান্না করব। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ, কারণ সসে লবণ থাকে, তো সেই অনুযায়ী লবণটা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবারে ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। খুব ভালোভাবে মিক্স করে নেব। তো আমাদের বারবিকিউ চিকেন উইংস একদম রেডি, তো এটা এবার পরিবেশন করব।
আমাদের বারবিকিউ চিকেন উইংস একদম রেডি। আমি জাস্ট উপর থেকে একটু তিল ছড়িয়ে দেবো যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো দেখুন বাইরে থেকে এরকম দেখতে হয়েছে, দারুণ খেতে হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ।